হয়ে গেছে আমার জানটা আমি না তোমাকে বারবার করে বলেছি যে পাশার সামনে পর্যন্ত তুমি গাড়িতে করে আসবে এসি গাড়ি ইউজ করবে কেন তুমি পায়ে হাঁটো এতক্ষণ লাগলো তোমার আসতে রাস্তা অনেক জ্যাম ছিল জান আহারে কি কষ্ট না করেছো তুমি নিশ্চয়ই পাশান বস আজকেও আবার তোমাকে ওভারটাইম করিয়েছে এই কি হ্যাঁ এনে দাঁড়া দাঁড়া দরজার সাথে রোমান্স করবা না মানে মানে কি লবণ আনছো তুমি আনছি যে লবণ আনছি আর তোমার যে ফেভারিট স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম নিয়েছি তোমাকে আমি আইসক্রিম আনতে বলছি বলছি বলো বাসায় একটু পরে গেস্ট আসবে এখন আমি আইসক্রিম খাবো এটা আইসক্রিম খাওয়ার সময় হলো তোমার নেকামি দেখলে না জাস্ট আমার গাটা জ্বলে ওঠে দাও আমার লবণ দাও লবণ দাও কি ডাকতেছো কেন দেখো না আমার হাতে খুন্তি রান্না চড়াইছি আমি রান্না তো আর আগে চড়ানোর কথা আমার কিন্তু তুমি তুমি লবণ আনতে দেরি করছো তোমার আজকে আমি বলছি না তাড়াতাড়ি আসো বাসায় লবণ নিয়ে এতক্ষণ লাগে বাসায় আসতে আমার কাজ করার পরে যেসব পেন্ডিং কাজগুলো থাকে ওই কাজগুলোই তো আমি করে আসি এই কারণেই তো মনে করো আমার অফিস থেকে ফিরতে দেরি হয়ে যায় আচ্ছা অফিস শুধু একা তুমি করো চাকরিও তুমি একা করো আমি তো চাকরি করি না আচ্ছা তুমি আমার সন্দেহ করতেছো কেন একটু বলো তো নিজে থেকে তো কখনো কোনো কাজ করবা না আমার সবসময় বলে বলে কাজ করানো লাগে তোমাকে তোমার সংসার না এটা আর মধু মধু কিসের মধু আল্লাহ ডাক্তার না বলছে সবসময় মধু খেতে ডাক্তারের গুল্লি মারি আমি